वेलकम बंधुरा आमार चैनेले नॉर्मल नंदिनीते तो आमार गल्प शोनाते आरो एकटा नतून ब्लग निये तोमादेर साथे तोमादेर माझे आशा करी तोमरा भालो आछो। एखन आमि रान्नाघरे सन्ध्याबेला टिफिन बानाबो आर चलो एखन थेके शुरू करे दिई। एखाने चाउटा सिद्ध दिए दिएछि आर आमि एखाने दुटो आलू आर पेंयाज एरकम निये निएछि। एगुलो केटे एखन आमि सन्ध्याबेलार एकटु टिफिन देबो कारण छेले स्कूल थेके एसे सेरम किछु खायनि, शुधु बिस्कुट आर ग्लुकनडी खेये शुये पड़ेछिलो। तो चलो এইযে এখানে আমি একটু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়েছি। এখানে চাউটা সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা জল দেওয়া আছে, তা ঝরঝরে হয়ে যাবে। আর আমি এখানে একটু নুন আর ডিম দেব, একটা ডিম এইভাবে ভেজে তুলে নেব। এই যে একটু নুন আর একটা ডিম দিয়ে দিলাম আর এইভাবেই আমি এখন এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এই ভেজে একদম ড্রাই মতো হবে না, একটু তেল বেশি পড়েছে, এতটা তেল দেওয়া হয় না। তো এবার এটাকে আমি এখন তুলে নিচ্ছি, তুলে নিয়ে আলাদা করে রেখে দিয়ে আর সবজি আলু যেটা আছে সেটা ভেজে তারপর চাউ দেব। এই যে এখানে আলু আর বদরটা দিয়ে এবারে ভাজতে থাকছি। এই যে এখানে চাউটা তুলে দিলাম, তারা চিমনিটা বন্ধ করে দিই। চিমনি বন্ধ করলে যদিও খুব গরম হবে তবুও এটা দিয়ে দিলাম। আমি আজকে একদম সাদা মতো করবো। বাবু সসটা দে, আর এটা দিয়ে দিলাম একটু সসটা দে, নুন দেওয়া ছিল এটাতেও ভাজাতেও, তো জাস্ট টস করে এদিকে এদিকে দিলেই অল্প একটু সসও দিয়ে দিচ্ছে। ব্যাস 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 ব্যাস, ও যেহেতু সস ডাইরেক্ট খায় না আমি এখানেই দিয়ে দিলাম ওই জন্য। তো এটা আমার রেডি হয়ে গেছে, স্কুল থেকে এসে আর সেরকম কিছু খাওয়া হয়নি, তো চলো সন্ধ্যাবেলা খাওয়া হয়ে যাক। তো এই যে দিয়ে দিয়েছি ওকে, আর এখানে শশায় নিয়ে এসেছি, ও বলছে এক ধারে দিতে, ওর নাকি এটা উপায় নয়। ওর কত রকম নেই, যেরকম আছে থাক, তো খেয়ে নিক আর তারপরে আবার কালকে পরীক্ষা আছে। তো চলো ওদিকে আবার টিভিও চলছে, আমিও একটু খাবো। তো এই যে আজকের আবার তাড়াতাড়ি ছুটি দিয়েছে, ওখানে কোথায় একটা র্যালি বেরোবে, তো তাড়াতাড়ি আমি আনতে গেছিলাম, আনতে এনে টেনে ওকে তাড়াতাড়ি করে শুইয়ে দিয়েছিলাম। একটু বিস্কুট খেয়েছিল আর একটু জল খেয়েছিল, আর কিছু খাওয়া হয়নি। তো এখন এই যে আমিও চাউমিন নিয়ে বসে পড়েছি, আর তার আগে আমার ভাত খাওয়া হয়ে গেছিলো 12:30-12:30 মধ্যে। তো আমারও খিদে পেয়ে গেছে, তো এখন দুজনে খাবো। আর দেখো কীভাবে ঘেমেছি এখন, মানে রান্নাঘরে যাওয়া মানে না আমার কাছে একটা প্রহসন, উফ বাপরে বাপ। আর এখন পরীক্ষা চলছে, তো পড়তে বসাতে হবে, খেয়ে নি তাড়াতাড়ি, 6:30 পেরিয়ে গেছে। তো চলো, তো এখন ডিনার টাইম। এই যে এখানে এইসব রেডি হয়েছে, আর রান্না আমি করিনি, হাজব্যান্ড করেছে। ডাল হয়েছে, পাঁপড় ভাজা হয়েছে, আলু সিদ্ধ, ডিম ভাজা রাতে। এই যে দেখে নাও আজকে যা গরম পড়েছে, আমি মানে বসে বসে ফ্যানের তলায় ঘামছি। শুনছি কালকের থেকে বৃষ্টি হবে, খুব আশায় আছি, হয়তো একটু সমস্যা হবে স্কুলে যাওয়া করার। তো যাই হোক, গরম থেকে তো মুক্তি পাওয়া যাবে, স্কুলেও প্রচণ্ড গরম। তো চলো খেয়ে নিই আগে, আর এখানে ভিডিওটা আজকে এন্ড করছি, দেখা হচ্ছে কাল সকালে। তো চলো টাটা, গুড নাইট। তো গুড মর্নিং, পরের দিন সকাল, বৃহস্পতিবার সকাল, আর ছেলে পুরো রেডি হয়ে গেছে। এই যে আবার ওর হাত থেকে মাস্কটা পড়ে গেল, দুটো মাস্ক নিয়েছিল, আবার ফিরে এসে আবার ওইটা লাগিয়ে আমি বললাম তাড়াতাড়ি যা, বাসটা ফেল হয়ে যাবে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, যেখান থেকে শুরু করেছিলাম দেখো একই জায়গায় সেম জায়গায় বসে আছি, ছাতু নিয়ে, ছাতু গুলে দেবো আমার বরকে, ছেলে চলে গেছে। প্রতিদিনই তো তোমাদের সঙ্গে, মানে প্রতিদিন বলতে স্কুল খোলার পর একদিন তোমাদের সাথে শেয়ার করেছি, আর আজকের খুব বেলা হয়ে গেছিলো, উঠতে প্রচণ্ড বেলা হয়ে গেছে, মানে যে টাইমে উঠলে ওর সাথে রেডি করানো যায় সেটা হয়নি, তাই তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করতে পারিনি। খুব চটজলদি ওকে আজকের ছেড়ে দিতে হয়েছে, মানে পাঠাতে হয়েছে, নাহলে গাড়ি ফেল হয়ে যেত। তো চলো এখনই ছাতুটা করে নিই। তো বর প্রতিদিন ছাতু খেয়ে যায়, এরকম ছাতুটা আগে বানিয়ে দিচ্ছি। আগে ওটস খেয়ে যেত, ওটসটা আবার একঘেয়ে হয়ে গেছে, এখন ছাতু খায়। এই যে ওর বাবা এখন স্নান টান সেরে পুজো করছে, ওখানে একটা তুলসী গাছ আছে, তুলসী গাছটা দেখা যাচ্ছে না, ওখানে ঈদ দেওয়া আছে। তো
এই বসে বসে বোর হচ্ছে, তো এখন গিয়ে কিছু ইস্ত্রি করে নেব। কি করবো, অনেকগুলো ইস্ত্রি জমে গেছে, ইস্ত্রি করা হবে, তো চলো আমার সাথে ইস্ত্রি করে নিই, আর তারপরে বাকি কাজ আছে যেগুলো স্নান করার আগে সেগুলো করব। তো তো চলো এখন আমি শেয়ার করি একটা ঘটনা, তোতা কাহিনী তার নাম দিয়েছি আমি, কারণ পাখিটা এখন আর আমাদের কাছে নেই। পাখিটা ছিল দুদিন আগে, ওই যে দেখতে পাচ্ছ কালো গেট, কালো গেটের ওই পাশের যে মাঠের উপরে যে মানে রেলিং আছে, ওই রেলিংয়ের কাছে যে ঘাস আছে, ওই ঘাসের উপরেই পাখিটা বসেছিল। এই যে তোতাটা দেখছো, আমার বর তাকে যত্ন করে খেতে দিচ্ছে, কি যত্ন কি মায়া। আমি দেখলাম যে হ্যাঁ সত্যি আমার ছেলেও দুদিন আগে এরকম পোষেছিল, হঠাৎ করে দুপুরবেলা, তখন প্রায় দুটো বাজে, আমি ঘরের ভেতরে ছিলাম, ও এসেছিল অফিসের কোনো দরকারি কাগজ নিতে, সে দেখছে বাইকটা নিয়ে ঢুকছে যখন এই গেটের মধ্যে দিয়ে, তখন দেখছে পাখিটা ওই ঘাসের ওপরে চুপ করে বসে আছে, সবুজের সঙ্গে সবুজ মিশে আছে। তো দেখতে পেয়ে বলছে আমি ধরবো, তা ও যখন ধরতে যায় পাখিটা উড়ে যায়, খানিকটা দূরে উড়ে যায় মাঠের মাঝখানে, ওই তলাটা মাঠের ওটা জল আছে, তো ও নামতে পারেনি। পাশে একজন ভাই ছিল, সেই ভাই ওই তোতাটাকে বলাতে ধরে দিয়েছিল। দিতে ওর বাবা একটা পাশের বাড়ি থেকে একটা বাক্স নিয়ে, তখন তো আমাদের খাঁচা ফাঁচা কিচ্ছু ছিল না, আমার ছেলে প্রায়শই বলে মা কুকুর পুষবে, মা ভালো একটা কুকুর বা পাখি এরকম বলে, আমার ছেলে খুব এগুলো ভালোবাসে। তো ও যখন স্কুল থেকে ফিরলো, পাখিটাকে এরকম দেখে ওরও প্রচণ্ড এক্সাইটমেন্ট যে না পাখিটাকে রাখবো, বাবাকে বলো খাঁচা আনো। আমি শুধু বলছিলাম যে বাক্সের ভিতরে ওরকম ছটা সাতটা ফুটো করে রাখা হয়েছে, তাতে খেতে দেওয়া হচ্ছিলো, জল দেওয়া হচ্ছিলো, দুটো রাত ছিল। তারপরে কাল গতকাল রাতে ওর বাবা এই খাঁচাটা অর্ডার দিয়ে এনে পাখিটাকে রেখেছে এবং এরকম সুন্দর করে ওকে খেতে দিচ্ছে, দেখো পাখিটা কি সুন্দর খাচ্ছে। আমি বলছিলাম এটা কারোর পোষা পাখি, কারোর ছেড়ে গেছে, তো যে ধরে দিয়েছে তাকেই বলেছিলাম তুমি তাহলে রেখে দাও ভাই, আমরা এসব কি করব, কার জিনিস। কিন্তু সে ভাই নিতে চায়নি, তো যেহেতু আমার বর প্রথম দেখেছে তাই আমার বরকেই বললো তুমিই রাখো বলে। ওর বাবা কালকে এটা বানিয়ে নিয়ে এসে যত্ন করে পাখিটাকে আজকে সকালে তোমরা দেখলে কি সুন্দর সেট করে রাখলো, সকালবেলা এরকম খোলা বা এতে, তো হঠাৎ করে কেউ এসে বলল পাখিটা আমার, তো নিয়ে নিল, আর আমি কি করব। তো চলো এই ছিল তোতা কাহিনী, এখন অন্য কাজে যাই বিষয়। আর খাঁচাটারও শুদ্ধ নিয়ে তারা চলে গেছে, কারণ খাঁচাটা বলল তোমরা আর কি করবে পাখিটা যদি নিয়ে যাই। তো চলো এখন আমি আমার কাজ করি, এই দেখো একটা পুরনো প্রজেক্ট, এটা ছিল ক্লাস ফাইভের একটা কোনো সময়ের প্রজেক্ট, এটা ওই কাঁচের ওপরে যে হয় না যে কি কালার বলে আমি এখন ভুলে গেছি, তাই দিয়ে এটা বাঁধানো হয়ে মানে করে বাঁধানো হয়েছে। দেখো ছোটা ভীমের ওপর করা হয়েছে, আমার ছেলেই করেছে আর একটু আমি হেল্প করে দিয়েছিলাম, তো এটা জমা পড়েছিল। তারপরে মানে প্রত্যেক বছরই এরকম দুটো করে প্রজেক্ট আমাদের থাকে, দেখো কি সুন্দর, এটা এখন আলমারির ভেতর আছে, দেওয়ালে টাঙানো হয়নি স্কুল থেকে ফেরত দেওয়ার পর। আর আমি চলে এসেছি যথারীতি, তোমাদেরকে বললাম যে ইস্ত্রি করব, মাঝখানে শুধু তোতা কাহিনীটা দুঃখের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। পাখিটা চলে যাওয়ার পর খুব কষ্ট হচ্ছিল, যদি খাঁচাটা ওরা দিয়ে যেত তাহলে আমি একটা পাখি এনে রাখতাম, আমার ছেলে স্কুল থেকে ফিরে এসে একটু মন খারাপ করবে। তো চলো এতগুলো স্ত্রী আছে, বসে পড়েছি এই কাজে, এখন করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, বাকি কাজ সারবো, অনেক কাজ, চলো দেখতে থাকো। এই যে এই কটা হয়েছে, আসলে ছেলে থাকলে তখন ছেলের কাজ, ওই দেখেছো আমার পুরনো ভিডিওগুলোতে যে প্রজেক্টের কাজ, এই জন্য হয় না। এই যে এখন এই কটা করলাম, সব কেচে কেচে রাখা ছিল, পরে পরে তারপরে কাঁচা রাখা ছিল, এখন যাই চান খাওয়া করে নিই। তো আমার ইস্ত্রি ফিস্ত্রি সব করে 12:30 তখন বললাম, আর তারপরে বাইরে প্রচুর কাজ থাকে, আমার প্রচুর জল তুলতে হয়, আমার ঘরে কোনো জলের ব্যবস্থা নেই, উঠোনে যে কল আছে আমি একদিন আমার ভিডিওতে দেখিয়েছিলাম, আর দূরে একটু দূরে এক মানে 5-7 মিনিট দূরে একটা কল আছে, সেখান থেকে আমাকে খাবার জল আনতে হয়। তো এই কাজ, কাপড় জামা কাপড় কাচার কাজ থাকে, পুজো থাকে, ঘর মোছা থাকে, তো সব করে এই এলাম, এখন প্রায় 2 বাজে, আর আমি এখন খেয়ে নেব। ছেলে এলে খেতাম, কিন্তু ছেলে আস্তে আস্তে 4টে বেজে যায়, আর এখন খুব ক্লান্ত লাগছে, আমার ভীষণ ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন ঘুমোলে ভালো হয় খাওয়া টাওয়া বন্ধ করে। তো দেখি খেয়ে তো নিতে হবে, তারপরে ছেলে এলে ওর পা সঙ্গে নিয়ে ঘুমোবো, আর ওকে এই গরমের মধ্যে তো ওকে গ্লুকন ডি দেবো আর 2 বিস্কুট খাইয়ে শুইয়ে দেবো। তো চলো তাই করি, কি আর করবো, কাজ ফাজ আমি দেখাতে পারি না, কারণ সেই বাইরের কলে যাওয়া আর এখান থেকে জল তোলা কাচাকুচি এগুলো আমি একা মানুষ, তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কোনো দিনই, বাইরের কাজ তো। তো চলো কি আর করা যাবে,